রমজান মাসে আপনি আমি সকালবেলা কোনো কিছু খাই, নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়া পানি পান করি? এবার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, জাপানের একজন ডক্টর, জাপানের একজন দেহবিজ্ঞানী, জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী তার দেহের মধ্যে মানুষের দেহ নিয়ে গবেষণা করতে করতে, যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, মানবের দেহ নিয়ে গবেষণা করতে করতে কিভাবে সুস্থতা বাড়ানো যায়, কিভাবে সুস্থতাকে লং টাইম করা যায়, কিভাবে দেহটাকে সুস্থ রাখা যায়, উনি গবেষণা করে করে দেখলেন বৎসরে বারোটি মাস, বারোটি মাসের মধ্যে উনি একটা পরামর্শ দিলেন, একটা মাস অন্তত মানুষের খাওয়া থেকে দূরে থাকা দরকার, একটা মাস অন্তত মানুষের পাকস্থলীকে রেস্ট দেওয়া দরকার, একটা মাস অন্তত মানুষের খাবারটা কমায় দেওয়া দরকার, একটা মাস অন্তত মানুষের এই শরীরের মধ্যে খাবার লেভেলটা কমায় দেওয়া দরকার। এবার সে ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছে, কেন তো কেন কেন খাবার খাওয়ামো? বলে যে এই প্রত্যেকটা খাবারের মধ্যে একটা কিছু ময়লা হয়, একটা কিছু রক্ত হয়, কিছু তো ডাস্টবিনের মধ্যে জমে থাকে, অল্প হলেও তো ডাস্টবিনে জমে থাকে, এগারো মাসের যে ডাস্টবিনের খাবার জমে আছে ওই পোকাগুলা এক মাস যদি খাবার না পায় ওই ডাস্টবিনের ময়লাগুলোকে খেয়ে ফেলবে, যার কারণে মরা কোষগুলা মরে যাবে, শেষ হয়ে যাবে, জিন্দা কোষ জীবিত হয়ে উঠবে, নতুন কোষের জঙ্গম হবে, নতুন কোষ জেগে উঠবে, নতুন ভাবে মানুষ সতেজ পাবে। তাই তো রমজান মাসে আপনারা আমরা দেখতে পাই খাইলেই শক্তি থাকে এগারো মাসে, কিন্তু রমজান মাসে দেখবেন না খাইও শক্তি লাগে, না খাইও একটা শক্তি লাগে, না খাইও একটা মন ফুরফুরা লাগে, না খাইও একটা স্পিড লাগে। এবার সে ডাক্তার বলে একটা মাস অন্তত না খেয়ে থাকলে মানুষের উপকার হবে। এবার সেই নিউজটা যখন সব জায়গায় যায়, একজন এসে বলে, ও ডাক্তার আপনি যে জিনিসটা মানবের উপকারের জন্য এখন আবিষ্কার করেছেন, মুসলমানরা 1400 বছর ধরে প্রত্যেক বছর একটা মাস না খেয়ে রমজানের রোজা রেখে যাচ্ছে। সুবহানাল্লাহ।